আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাশার। ওয়েলকাম মাই চ্যানেল এটলাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পাওয়ার ফ্লেক্স 14 ফোর কিলোওয়াট একটি ইনভার্টার কীভাবে আপনারা টার্মিনালে চালাবেন, কীভাবে কিপ্যাডে চালাবেন, কীভাবে প্যারামিটার সেটিং করবেন, সেই সেটিংগুলো আমি বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ড, প্রথমে আপনি সার্কিটটি দেখে নিতে পারেন, কীভাবে ওয়্যারিং ডায়াগ্রামটা। তো ফ্রেন্ড, এখানে দেখেন ফ্রেন্ড, এখানে আমি ওয়্যারিং করে রাখছি আমার টার্মিনাল 11 এবং 01। 01-এর সাথে একটি শর্ট দিবেন, এবং আপনি এটা হলো ফরওয়ার্ড। আপনি যখন এটা এখানে শর্ট দিবেন, 1-এর সাথে শর্ট দিবেন, তখন ফরওয়ার্ডে চলবে। যখন আমার এই কেবলটি আপনি 1-এর সাথে শর্ট দিবেন, তখন রিভার্সে চলবে। দেখেন, 11-এর সাথে আমি 01 শর্ট দিছি, আর 0-02-র সাথে 01 শর্ট দিলে ফরওয়ার্ড, এবং 03-র সাথে 01 শর্ট দিলে রিভার্সে চলবে আমার ইনভার্টার। আর আমার পটেনশিওমিটার কানেকশান দেখেন, 12-13-14 12-13-14 পট কানেকশান। তো ফ্রেন্ড, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে P036, এটা হলো আমার স্টার্ট সোর্স। এখানে আপনি 0 দিলে আপনি ইনভার্টারটি কিপ্যাডে রান হবে, যদি 1 দেন তাহলে 3 ওয়ার স্টার্ট স্টপ কমান্ড, এবং যদি 2 দেন তাহলে 2 ওয়ার, অ্যান্ড 5 ইজ দ্য কমিউনিকেশন পোর্ট। ফ্রেন্ড, প্রথমে আপনি এখানে প্যারামিটার সিলেক্ট করবেন, এখানে সিলেক্টে চাপ দিবেন। সিলেক্টে চাপ দেওয়ার পর আপনি এখানে প্যারাতে চলে যাবেন। ফি হলো আপনার প্যারামিটার, তারপর আপনি এন্টার করবেন। এন্টার করার পর আপনি 36 আপনি এন্টার করবেন। এন্টার করে এখানে ফ্রেন্ড, আমি এখানে দিব 0-0 হলো আমার কিপ্যাড। এন্টার। হ্যাঁ ফ্রেন্ড, এখন দেখুন আমার এখানে স্টার্ট অন হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে বাইর হয়ে যাব, এখন আমি যদি স্টার্ট দিই, আমার স্টার্ট রান হয়েছে, কিপ্যাডে রান, আমার ইনভার্টারটি কিপ্যাড রান হয়েছে। এখন আপনি এখান থেকে ফ্রিকোয়েন্সি বাড়াতে পারবেন, এখানে আপনি ফ্রিকোয়েন্সি বাড়াতে পারবেন। এখন যদি আপনি স্টপ করতে চান ফ্রেন্ড, স্টপ, তাহলে এটা হলো এখানে চাপ দিবেন স্টপ। আমার ইনভার্টারটি স্টপ হয়ে গেছে ফ্রেন্ড, স্টপ হয়ে গেছে। দেখেন আমার 8 ফুট নাই। আপনি যদি আবার স্টার্ট করতে চান, দেখেন আমার 8 ফুট ইনভার্টার 8 ফুট। তো ফ্রেন্ড, এখানে আপনি যখন আপনি P036-এ যদি আপনি 0 দেন, কিপ্যাড দেন, তাহলে আপনার এখানে স্পিড রেফারেন্সে ফ্রেন্ড, এখানে আপনি দিবেন 0-0 আপনার ড্রাইভ ফোর টার্মিনাল, এখানে এই ফোর দিবেন। স্পিড রেফারেন্সে আপনি 0 দিবেন, P038-এ আপনি 0 দিবেন। 0 দিলে আপনার এখানে ড্রাইভ পটেনশিওমিটার পাবে। তো ফ্রেন্ড, এখন আমি স্টপ করব। স্টপ করে ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে কীভাবে আমি এখন সেটিং করব P36 আমি 1, মানে এখন টার্মিনাল আমি সেটিং করব, স্টার্ট স্টপ কমান্ড ফর টার্মিনাল সেটিং করব। এখন আমি টার্মিনাল সেটিং করব ফ্রেন্ড, এখন বরাবর। এখন আমি আবার সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে আমি এখন 36-এ যাব। আবার 36-এ গিয়ে আমি এখন দিব 1-1 হলো আমার 3 ওয়ার স্টার্ট স্টপ কমান্ড, আমি এটা দিব।
एंटार दिब एंटार दिए एखन आमी पोटेंशियोमीटर सेट करब फ्रेंड एंटार एखन बाहर हो जाब एखन फ्रेंड आमी 38 P0038 आमी दिब 0 to 10 volt 2 दिब 0 to 10 volt पर पोटेंशियोमीटर आमार जे पोटेंशियोमीटर पर 0 to 10 volt दिब आमी एखन एखाने आमी P38 आमी एखाने दिब 2 एंटार एंटार दिए आमी जाब 2 दिब यस करब এখন ফ্রেন্ড আমি ফ্রিকোয়েন্সি কমান্ড করব দেখেন আমার ইনভার্টার রানিং ফরওয়ার্ড ইজ রানিং इट इज द रिवर्स इन्वर्टर इज रनिंग रिवर्स एखन जदि आपनी फ्रिकुएंसी बाड़ान फ्रेंड देखें आमार फ्रिकुएंसी बाड़ा दिछि आमी তো ফ্রেন্ড এখন আপনি যদি ইনভার্টারকে যদি আপনি বিভিন্ন মোটর সেটিং করতে চান তাহলে কোথায় কী করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনি সিলেক্টে যাবেন সিলেক্টে যাইয়ে প্যারামিটার বেসিক প্যারাম ফি হলো বেসিক প্যারামিটার আপনাদের আর ডি হলো আপনার ডিসপ্লে আপনার ডিসপ্লে আপনি কি কারেন্ট দেখবেন নাকি ভোল্টেজ দেখবেন নাকি ইয়া দেখবেন সেটা হলো আপনার ডিসপ্লে ডিসপ্লে প্যারামিটার অ্যান্ড এটা হলো অ্যাডভান্স প্যারামিটার অ্যাডভান্স প্যারামিটার এ হলো আপনার অ্যাডভান্স প্যারামিটার ফ্রেন্ড অ্যান্ড এখন আমি ডিতে যাব আবার এখন ফ্রেন্ড আপনি বেসিক প্যারামিটার গ্রুপে যাব আমি যাওয়ার পর আপনি এখানে এন্টার করে দিবেন এন্টার করে দেওয়ার পর আপনি থ্রি ওয়ান ইজ দ্য আমাদের 31 প্যারামিটার আমি এখন দেখব থ্রি ওয়ান প্যারামিটার হলো আপনার মোটর ভোল্টেজ এখন দেখেন আপনার ভোল্টেজ লেখাটি শো করছে আপনার ভোল্টেজ ইনভার্টার ভোল্টেজ দেন আপনি যদি এখানে চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন আমি চেঞ্জ করব না ইয়েস দিয়ে বাইরে যাবেন তারপর আপনি 30 এটা হলো আপনার ফ্রিকোয়েন্সি আপনার ইনভার্টারের ফ্রিকোয়েন্সি মোটর ফ্রিকোয়েন্সি এটা হলো মোটর ফ্রিকোয়েন্সি হার্জ মোটর ফ্রিকোয়েন্সি হার্জ দেন আপনি এখানে বাড়াতে পারবেন আমি বাইরে যাব এখানে বাড়াবো না এখন যদি আপনার 33 এখানে হলো আপনার এম্পিয়ার আপনার এটা এম্পিয়ার শো করবে এম্পিয়ার 34 এখন যদি ফ্রেন্ড আপনি অ্যাক্সিলারেশন এবং ডিএক্সিলারেশন দেখতে চান আপনি অ্যাক্সিলারেশন এবং ডিএক্সিলারেশন দেখব আমরা আর ফ্রেন্ড 37 প্যারামিটারটি হলো আপনার এখানে যদি জিরো সেটিং করা থাকে তাহলে র্যাম্প আর যদি টু সেটিং করে তাহলে ডিসি ব্রেক আমি এখানে এগুলো আপনারা এগুলো আপনারা দেখে নেবেন পিডিএফ থেকে তারপর আমি 38 হলো আপনার
38 প্যারামিটার, 38 প্যারামিটারটি আমাদের হলো স্পিড রেফারেন্স। আমি এটা আগে দেখাচ্ছি আপনাদেরকে স্পিড রেফারেন্স। এখানে আমার 2 আছে, মানে আমার পটেনশিওমিটার রেফারেন্স, আমার পটেনশিওমিটার রেফারেন্স 2। দেন আমি এখানে ইয়েস করে বেরিয়ে যাব। দেন আমি 39 3 0 3 9, ইট ইজ দ্য অ্যাক্সিলারেশন আপনার। এখানে এটা হলো আমার অ্যাক্সিলারেশন টাইম, অ্যাক্সিলারেশন টাইম আপনি কমাতে পারবেন। যখন আমি 5 দিব, অ্যাক্সিলারেশন টাইম 5 সেট করলাম। এখন ফ্রেন্ড এখন আমি ডিএক্সিলারেশন টাইম দেখব, ডিএক্সিলারেশন টাইম আমি কমাই দিব। আপনারা জানেন অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম হলো আপনার মোটর কত দ্রুত বন্ধ হবে, কত দ্রুত রান হবে, কত দ্রুত স্টপ হবে। এটা হলো অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম। আমি এন্টার করে দিব, এটা এটা হলো ডিএক্সিলারেশন টাইম। দেন এখন আপনি P41 ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারামিটার। এখানে আপনারা আমি এন্টার করলাম, এখানে 0 হলো রেডি, 0 ইজ দ্য রেডি, রেডি যখন আপনি 1 দিবেন। এখানে যদি যখন 1 দিবেন, 1 হলো ফ্যাক্টরি সেটিং। এখন আমি ইনভার্টারটাকে ফ্যাক্টরি রিসেট করে দিব। ফ্যাক্টরি রিসেট করতে হলে আপনার এখানে 1 দিতে হবে, 1। ইনভার্টার ইজ দ্য ফ্যাক্টরি সেটিং, ইনভার্টার ফ্যাক্টরি সেটিং মানে ইনভার্টার আপনার ফ্যাক্টরি থেকে যেভাবে বাইর হয় এভাবে এখন ইনভার্টার, ইনভার্টারের ভিতরে আর কোনো প্রোগ্রাম নাই, এখন আর কোনো প্রোগ্রাম নাই ইনভার্টারের ভিতরে। এখন আপনি রান কমান্ড দিল, রান কমান্ড নেবে না। দেখেন আমি রান কমান্ড দিচ্ছি, রান কমান্ড দিচ্ছে না, স্টপ কমান্ড দিচ্ছি, স্টপ কমান্ডও নিচ্ছে না। ফ্রেন্ড এখন দেখেন আমি এখানে ফরওয়ার্ড কমান্ড দিচ্ছি, ইনভার্টারে ফরওয়ার্ড কমান্ড দিচ্ছি, নিচ্ছে না। দেখুন এখন রিভার্স কমান্ড দিব, নিবে না, মানে আমার ইনভার্টারটি এখন টোটালি ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে। এখন আমি যদি ভেরিয়েবল বাড়ে তা ভেরিয়েবলও পারবে না। এখন আপনাকে যদি আবার কিপ্যাডে যদি চালাতে চান তাহলে আপনার P36 আপনাকে 0 দিতে হবে, এবং আমার স্পিড রেফারেন্স P38 আপনার 0 রাখতে হবে, 0 রাখতে হবে। ড্রাইভ পটেনশিওমিটার এখন আমি এই প্রোগ্রামটি দেখাবো আপনাদেরকে, দেখাই আমি ভিডিওটি শেষ করে দিব। এখন ফ্রেন্ড আপনি এন্টার, এখন যদি আপনি P36 0 দেন তাহলে কিপ্যাড রান হবে। এন্টার 0, এখন আপনার কিপ্যাড রান হবে এবং স্পিড রেফারেন্স আপনাকে ড্রাইভ পোর্ট দিতে হবে। তো ফ্রেন্ড আমি এটা করলাম না। এখন ফ্রেন্ড আপনি যদি আমি দেখাবো কীভাবে ডিসপ্লে দেখবেন আপনারা, D1, এখন D1 যদি আপনি সিলেক্ট করেন, এন্টার, D1 সিলেক্ট করে দেখেন এখানে আপনার হার্টজ, আপনি যদি হার্টজ দেখতে চান ইনভার্টার, যদি আপনি হার্টজ দেখতে চান এটা হলো হার্টজ, D001-এ হার্টজ। দেখুন আমি এখন বাইরে হয়ে যাব, D001, এটা হলো ডিসপ্লে প্যারামিটার, ডি হলো ডিসপ্লে প্যারামিটার, অ্যান্ড এ হলো অ্যাডভান্স লেভেল, এবং আবার পি হলো বেসিক প্যারামিটার, অ্যান্ড এফ হলো ফল্ট প্যারামিটার। তো এখন যদি আমি 1-এ যাই, 2-তে হলো আমার, টুতে হলো আমার হার্স, দেন আপনার এখন যদি 3-তে যাই, D3 হলো এম্পিয়ার, এখানে আপনার এম্পিয়ার, আপনার ইনভার্টার যদি আপনি লাইভ এম্পিয়ার দেখতে চান তাহলে আপনার D3-তে আপনি দেখতে পারবেন। এখন আপনার যদি 4-এ যান হলো ভোল্টেজ, এখানে যদি আপনি লাইভ ভোল্টেজ দেখতে চান তাহলে আপনি যাবেন D4-এ। তো ফ্রেন্ড আশা করি প্রোগ্রামটি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা একটি পাওয়ার ফ্লেক্স 14 ইনভার্টার কীভাবে আপনারা কিপ্যাডে চালাবেন, কীভাবে আপনারা টার্মিনালে চালাবেন, কীভাবে প্যারামিটার সেটিং করবেন, কীভাবে রিসেট করবেন।
তো ফ্রেন্ড দর্শক আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফ্রেন্ড যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। আর ফ্রেন্ড আমরা মূলত কাজ করি পিএলসি এন্ড এইচএমআই প্রোগ্রামিং এন্ড ট্রাবল শুটিং করে থাকি, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি। তো বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।